অঙ্কটা অনেকেই করেছে, আমি জাস্ট একবার অঙ্কটা রিক্যাপ করছি ছোট করে, দেখ আরেকবার বলছি। একটা বেকারি পার ডে কত ব্রেড সেল আউট করছে সেটা একটা র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, তার পিডিএফটা একটা এরকম স্ট্রাকচারে দেওয়া রয়েছে, সেখান থেকে আমি সি এর ভ্যালু সলভ করে বার করেছি। এইবার আমার কাজ কি, এইবার আমার কাজ হচ্ছে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স গ্রেটার দেন সিক্স বার করা, অর্থাৎ সিক্স কুইন্টালের বেশি ও সেল করছে। সিক্স কুইন্টালের বেশি সেল করছে মানে কি, সিক্সের থেকে বেশি, বাট সিক্সের থেকে বেশি মানে কিন্তু একটা সার্টেন আপার বাউন্ড টেন রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কি, আমি ইন্টিগ্রেট করব ওর পিডিএফটাকে উইদিন দ্য ইন্টারভাল সিক্স টু টেন। এইবারে সিক্স টু টেনের মধ্যে পিডিএফটা স্ট্রাকচার কি, পিডিএফটা স্ট্রাকচার হচ্ছে সি ইন্টু টুয়েলভ মাইনাস এক্স। এবার কেউ একজন বল আগের দিন সি এর ভ্যালু কি এসেছিল, একটু বল। 1/34 ওকে, সি এইটা, আর এই রেঞ্জে দ্য পিডিএফ অ্যাজ স্ট্রাকচার 12 মাইনাস এক্স, তো এইটা যত আসবে তাই। এইবার এক্স লেস দ্যান সিক্স মানে কি, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা ছয়ের থেকে ছোট, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা ছয়ের থেকে ছোট মানে কি, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু জিরোর থেকে বড় হবে, কারণ জিরোটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ওকে, সো জিরো টু সিক্স হলো, ওকে, সো র্যান্ডম ভেরিয়েবলটা লেস দ্যান সিক্স মানে কি, সিক্সের থেকে ছোট, বাট ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান দ্য লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড কত, জিরো, সো জিরো টু আপ টু সিক্স এফ এক্স ডিএক্স, তার মানে কত, জিরো থেকে সিক্সের মধ্যে র্যান্ডম ভেরিয়েবলটা স্ট্রাকচার কি, পিডিএফটা সিএক্স, সি ওয়ান সেকেন্ড 1/32। এইবার একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 to 9 মধ্যে র্যান্ডম ভেরিয়েবলটা লাই করছে মানে কি, ওয়ান সেকেন্ড দ্য কনসেপ্ট অফ এরিয়া আগের দিনও বলেছি, 3 to 9 আমি লিখলাম পিডিএফটা। কিন্তু এবার বলতে পারবি হোয়াট ইজ দ্য ট্রিক্স, বল দেখি, 3 to 6 6 to 9 এক্স্যাক্টলি, আমাকে রেঞ্জটা ব্রেক করতে হবে, তার কারণ কি, 3 to 6 মধ্যে এর স্ট্রাকচারটা হচ্ছে কত, সিএক্স। এবার কেউ বলবে যে এটা তো জিরো থেকে সিক্স মধ্যে স্ট্রাকচার, আরে জিরো থেকে সিক্সেরই তো একটা স্মল আর সাবসেট হচ্ছে 3 to 6, সো 3 to 6 মধ্যে স্ট্রাকচারটা হচ্ছে সিএক্স, বুঝে দিলাম। বাকিটা কত, 6 to 9, তার মধ্যে কত স্ট্রাকচার, আচ্ছা 1/34 বলি না, 34 দ্যাটস আইডিয়া, চলে এলো, ঠিক আছে, ডান, ওকে, এইটা করলি অঙ্ক শেষ। এই গেল মোটামুটি পিডিএফ নিয়ে বেসিক ডিসকাশন, আমরা অঙ্কে ফিরব, যদি আমাদের হাতে টাইম দেয় আরও এক মাস, তাহলে তো ভালোই হলো, পুরো মার্চ জুড়ে আমরা চেষ্টা করতে হবে সিলেবাসটা যেভাবেই হোক মার্চের একদম ফার্স্ট উইক বা ফেব্রুয়ারি এন্ড উইকের মধ্যে শেষ করে ফেলা। প্রবাবিলিটি সিলেবাস শেষ হবেই আমি শিওর, কিন্তু ডেসক্রিপটিভটা দেখছি, কারণ দু একটা খুচরো টপিক বাকি থাকছে, যেমন গিনি কোএফিশিয়েন্ট অফ কনসেন্ট্রেশন, কোনো কলেজে পড়িয়েছে গিনিস কোএফিশিয়েন্ট অফ কনসেন্ট্রেশন, হয়েছে স্যার প্রেসিডেন্সি, আমাদেরটা ঝড়ের মতন পড়িয়ে গেছে, কোন কলেজ, সুরেন্দ্রনাথ, ও বাদ দে সেটা দে, ও লাভ নেই, কোন রিডিং পড়লো শুধু, ঠিক আছে, ও কিছু করার নেই, রিডিং পড়াই একটা পড়ানো মানে আর্ট, ওটাই একটা বড় আর্ট,
রিড আউট লাউড বলে দেবে। আর পিডিএফটা পাঠিয়ে দিয়েছে বলছে বাড়িতে দেখে নিতে। এটা এগুলো নতুন আর্ট, নন টিচিং টিচিং, এগুলো খুব নতুন আর্ট বাজারে এসছে। নন টিচিং টিচিং, রিড করে দেবো, জাস্ট একটা পিডিএফ পাঠিয়ে দেবো, চারটে অঙ্ক পাঠিয়ে দেবো, এগুলো ভালো হবে। অনলাইনে আরো সুবিধা হচ্ছে সেটার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনলাইনে তো এক্সপ্লেনেশন দেওয়া যায় না, অনলাইনে এতটাই ডিস্টেন্স যে এক্সপ্লেনেশন দেওয়া যায় না অ্যাকর্ডিং টু আ ফিউ টিচার, ঠিক আছে? সেই জন্যেই এইভাবে ক্লাস করানো হচ্ছে। একটা পিডিএফ পাঠিয়ে দিলাম, একটা বই, বইয়ের চ্যাপ্টারের ছবি তুলে পাঠিয়ে দিলাম, বললাম নিজেরা পড়ে নাও, নাম দেওয়াটা ভালো, বলবো ইটস আ সেলফ লার্নিং টেকনিক, ঠিক আছে? মানে এগুলো তো একটা গালবাড়ি নাম। তো মোটামুটি আমি বললাম পিডিএফ, আমি আবার ব্যাক করবো পরে অঙ্ক অঙ্ক ফঙ্ক নিয়ে। এবার আমি চলে যাচ্ছি আজকের একটা টপিক, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। এটা দুর্দান্ত জিনিস, দেখ আমি আজকে ডিস্ট্রিবিউশন ফাংশন পড়াবো, ওর চারটে প্রপার্টি বলবো, চারটে প্রপার্টির মধ্যে দুটো প্রপার্টিকে আমি ডিরাইভ করব, বাকি দুটো প্রপার্টিকে আমি পরে ক্লাসে ডিরাইভ করব, আর আমি কয়েকটা ডিস্ট্রিবিউশন ফাংশন বের করার অঙ্ক করবো। এই হচ্ছে আজকে আমার প্ল্যানিং, ঠিক আছে? লেটস সি। হোয়াট ইজ মেন বাই ডিস্ট্রিবিউশন ফাংশন? ফর আ র্যান্ডম ভেরিয়েবল এক্স, ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ probability capital X less than equals to small x. একদম এক লাইনের আইডিয়া দিচ্ছি আমি, ডিস্ট্রিবিউশন ফাংশন মানে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স, দ্য মেন র্যান্ডম ভেরিয়েবল, উড বি লেস দেন ইকুয়াল টু সাম ভ্যালু স্মল এক্স। তার যা প্রবাবিলিটি সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। কেন ফাংশন? কারণ যেমন যেমন আমি স্মল এক্স বদলাবো তেমন তেমন আমার দিস প্রবাবিলিটি উড চেঞ্জ। লাইক এফ এ মানে কি হবে? প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এ, এইটা হবে, ঠিক আছে? এফ বি মানে কি হবে? প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু বি, এইটা হবে। এফ সি মানে কি? প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু সি, এইটা হবে। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের একদম বেসিক ডেফিনিশন, ঠিক আছে? এইবার আমি দেখব ডিসক্রিট কেসে কিভাবে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হয়। আমি আপাতত আজকে একটা অঙ্ক করব, প্রচুর অঙ্ক আছে, ইনফ্যাক্ট জ্যামে ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে প্রচুর প্রচুর অঙ্ক আসে, সেগুলো আমরা যখন জ্যামে ক্লাস চালু করবো ফ্রম এপ্রিল বা সেমিস্টার ওয়ানের পরে তখন এটা আমরা দেখবো। রিভিয়াস কদিন একটু ওয়েট করে যাও, একটু দাঁড়া, সিউর সঙ্গে জ্যামে ক্লাস করবি তোরা একসঙ্গে, ভালো হবে। এনিওয়েজ, তো ডিসক্রিট কেসে আমি কী করে বলবো ডিস্ট্রিবিউশন ফাংশন কীভাবে বার করতে হয়। লেট ক্যাপিটাল এক্স বি আর র্যান্ডম ভেরিয়েবল উইথ পিএমএফ এফ অ্যান্ড মিনিমাম ভ্যালু স্মল এম, ঠিক আছে? র্যান্ডম ভেরিয়েবলটার পিএমএফটা হচ্ছে এফ, আর র্যান্ডম ভেরিয়েবলটার মিনিমাম ভ্যালু হচ্ছে স্মল এম। অর্থাৎ যদি র্যান্ডম ভেরিয়েবলটা এইবার এম কিছুটা হয়, চারটে ভ্যালু নেয় ফর এক্সাম্পল, তাহলে স্মল এম কত হবে বল এখানে? ওয়ান। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলটার সাপোর্টের যে মিনিমাম ভ্যালু সেটা হচ্ছে স্মল এম। ওকে, এইবারে
How to calculate distribution function for this? Very simple. fx হচ্ছে distribution function which is probability capital x less than equals to small x. ওকে, তার মানে কি? তার মানে আইডিয়া যদি এভাবে করি আমি, যে র্যান্ডাম ভেরিয়েবলটার ভ্যালু সাম কোয়ান্টিটি স্মল এক্স এর থেকে ছোট, র্যান্ডাম ভেরিয়েবলটা স্টার্ট করতে কি হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। কেন? স্টার্টিং পয়েন্ট ইজ অলওয়েজ দ্য মিনিমাম পয়েন্ট। যখন কেউ একটা জার্নি স্টার্ট করছে, সে মিনিমাম থেকে তার জার্নি স্টার্ট করছে। র্যান্ডাম ভেরিয়েবলটা অ্যাট দ্য বেস্ট কত অবধি যেতে পারে? স্মল এক্স। সো স্মল এক্সটা কি? এন্ড পয়েন্ট। ফ্রম স্টার্টিং পয়েন্ট টু এন্ড পয়েন্ট র্যান্ডাম ভেরিয়েবলটা কতটা প্রবাবিলিটি কভার করছে ইন দিস রিজিয়ন, দিস অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর দি ডিস্ট্রিবিউশন ফাংশন। ফ্রম বিগিনিং মিনিমাম টু আ সার্টেন আপার বাউন্ড স্মল এক্স, এই পুরো জার্নিটাতে র্যান্ডাম ভেরিয়েবলটা কতটা প্রবাবিলিটি অ্যাকিউমুলেট করেছে, দ্যাটস কল্ড দি ডিস্ট্রিবিউশন ফাংশন। নাও হাউ টু ক্যালকুলেট দিস? ভেরি সিম্পল। ভেরি সিম্পল, র্যান্ডাম ভেরিয়েবলটাকে আমি মুভ করছি, র্যান্ডাম ভেরিয়েবলটার ভেতরে বসাচ্ছি আমি দ্য পিএমএফ, এফ ওয়াই বসালাম। ওয়াইটা স্টার্ট করবো কোত্থেকে? দ্য মিনিমাম এন থেকে। ওয়াইটা যাবে কত অবধি? ক্যাপিটাল এক্স ক্যান গো আপ টু স্মল এক্স, সো দ্য রেঞ্জ ক্যান গো আপ টু স্মল এক্স। দ্যাট মিন্স ডিস্ট্রিবিউশন ফাংশন মিন্স এই সামেশনটা যদি আমি ভেঙে দিই, ওয়াই এর একদম ফার্স্ট ভ্যালু কত? স্মল এম, সো ইট উইল বি এফ এম। দেন পরের ভ্যালু কত? ওয়াই এর এম প্লাস ওয়ান, দ্যাট ইজ এফ এম প্লাস ওয়ান, দ্যাট ইজ ফাইনালি কত হবে? এফ এক্স। তাহলে যদি প্রবাবিলিটি টার্মস আমি ভাবি, পি এম এফ মিন্স প্রবাবিলিটি, এফ অফ স্মল এম মিন্স হোয়াট? প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু এম প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু স্মল এম প্লাস ওয়ান প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু স্মল এম প্লাস টু অ্যান্ড ফাইনালি প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু, আমি কি বলেছিলাম, ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্ডিকেশন হাউ মাচ প্রবাবিলিটি দ্য র্যান্ডাম ভেরিয়েবল হ্যাজ অ্যাকিউমুলেটেড ইন দিস জার্নি। ওর জার্নি স্টার্ট হয়েছিল কোত্থেকে? এম থেকে। ওর জার্নি স্টার্ট এন্ড হচ্ছে কোথায়? স্মল এক্সে গিয়ে। সো টোটাল অ্যাকিউমুলেটেড প্রবাবিলিটি, প্রথমে এক্স ইকুয়াল টু এম এ কত প্রবাবিলিটি, প্লাস এম প্লাস ওয়ানে কতটা প্রবাবিলিটি, প্লাস এম প্লাস টুতে কতটা প্রবাবিলিটি, এই করতে করতে ওর যে এন্ড পয়েন্ট স্মল এক্স সেখানে কতটা প্রবাবিলিটি, তাহলে টোটাল সামটা কি? টোটাল অ্যাকিউমুলেটেড প্রবাবিলিটি অফ দি র্যান্ডাম ভেরিয়েবল আপ টু দ্য ভ্যালু স্মল এক্স ফ্রম দ্য মিনিমাম ভ্যালু। কেউ বলতে পারবি ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে ডেসক্রিপটিভের একটা জিনিসের একটা মিল আছে, কোন জিনিস বলতে পারবি? সিএফ লেস কিউমুলেটিভ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, একদম এই রিমার্কটা আমি লিখে রাখছি। কেন এক্ষুনি বলছি? ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ অ্যানালগাস
with the notion of cumulative frequency less than time. Can just recall korchi frequency value 0, 1, 2, 3. For example, frequency 3, 4, 5, 6. CF less than mane ki? 3. 3 plus 4, 7. 7 plus 5, 12. 12 plus 6, 18. Eibar, let's interpret CF less than. CF less than of the value 1 means total frequency accumulated up to the value 1. Total frequency accumulated is 3 plus 4, that is 7. What is meant by distribution function? Total probability accumulated until the value x. What is the CF less than of the value 2? It's 12. Which is the total frequency accumulated up to the value 2. That is 3 plus 4 plus 5 and so on. That is jamar cumulative frequency less than type of idea. Agdom same idea of jamar distribution function idea. সেই জন্য আমি বারবার করে বলেছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাকচুয়ালি দ্য ব্যাকবোন অফ ইউর এভরিথিং আনফর্চুনেটলি সো কল্ড বিগিজ এরা এই টপিকটাকেই পুরোপুরি ছাঁটাই করে দিয়েছে অ্যাজ ইফ ডেসক্রিপটিভ স্ট্যাট ডাজেন্ট এক্সিস্ট ইন ফিউচার যে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে এগোতে হবে ডেটা সায়েন্স অ্যান্ড অল ডু ইউ নো হোয়াট ইজ দ্য বিগিনিং অফ any kind of discussion regarding that data science er ekdom day one discussion hocche exploratory statistics and exploratory statistics means the descriptive statistics which is highly ignored by CU undergraduate people very unfortunate prithibite kothao descriptive stat ke dimin kora hoy na except for our this undergraduate system যদিও সিউতে ডিমিন করা হয় না কারণ সিলেবাস সিউর সিলেবাস যে কোর্সটা সেখানে খুব সুন্দর ডেসক্রিপটিভ স্টাডির কোর্স রাখা রয়েছে সমস্ত লার্নিং অপরচুনিটি দেওয়া হয়েছে কিন্তু এমন একটা বিহেভ করা হয় যেন ওই টপিকটা কোনো কাজে লাগে না তোরা নিজেরাও বিভিন্ন জায়গায় এদিক ওদিক খবরও পাবি এবং কলেজগুলো তো দেখবি ডেসক্রিপটিভ স্টাডটা জাস্ট একদম ওই ঠিক আছে সবাই জানে সবাই জানে পাতি এইভাবে একটা কাটিয়ে দেওয়ার টেন্ডেন্স থাকে But if you can learn descriptive statistics, then mark my words, statistics ne jivone kono din kono samasya face korte hobe na. Statistics doesn't mean probability charte onko. Statistics means descriptive statistics. Ei je ami shuru korlam ekta analogy dewa ajke ekta bollam je distribution function mane hocche CF less than. Er pore ami joto random variables niye alochona korbo, you will see in each and every page you will be facing the ideas of descriptive statistics. arithmetic mean, geometric mean, harmonic mean, variance, moments, সব কটা কনসেপ্ট আরেকবার করে এখানে রিকাপ হবে বাউলিস মেজার এখানেও আসবে স্কিউনেস মেজার এখানেও আসবে বিটা ওয়ান বিটা টু এখানেও আসবে সো ডেসক্রিপটিভ আমরা যা যা পড়ে এসেছি র্যান্ডম ভেরিয়েবলসে আমরা ঠিক সেই সেই সব কিছুই পড়ব এ টু জেড কারণ ওটাই হচ্ছে মেন জিনিস এনিওয়েজ তাহলে ফাইনালি distribution function stands for this probability capital X less than equals to small x, right? Which is summation, PMF ta boshe gaya sa, structure ta, summation ta run korbe kot theke, random variable ta minimum value theke, up to this upper bound X. Okay, now let's see how to calculate distribution function. ইন আ ডিসক্রিট কেস আমি আজকে খুব একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি যাতে আজকে শিখতে ভালো লাগে পরের দিনের ক্লাসে আমি একটু কমপ্লেক্স এক্সাম্পলে আসবো ঠিক আছে পরের দিনের ক্লাস মানে শনিবারে যে ক্লাসটা হবে সেখানে কিন্তু ডিস্ট্রিবিউশন ফাংশন ডে প্রচুর অঙ্ক ফঙ্ক হবে পুরোটা ঠিক আছে
A random variable x has the following PMF. ঠিক আছে, আমাকে বলছে অপটেন দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমার বক্তব্য। একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স এর পিএমএফটা দিয়ে দিয়েছে, আমাকে বলছে ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এক্সটা কত হবে, এই হচ্ছে অঙ্ক। সো লেটস সি, র্যান্ডম ভেরিয়েবলটার মিনিমাম ভ্যালু কত? 1, রেঞ্জটা শুরু হচ্ছে 1 থেকে। ওকে, সো এফ এক্স হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু স্মল এক্স, ভেতরে কি বসবে? এফ ওয়াই বসলো। বাই রেঞ্জ কি হবে? মিনিমাম থেকে স্টার্ট হবে, মিনিমামটা কত? 1, চলবে কত অবধি? এক্স গেল। এবার আমি এফ ওয়াইটা বসাবো। The function is pq to the power x minus 1 if the argument is x. Whenever the argument is y, then the function would be pq to the power y minus 1. Now just put up the range 1 to up to x. Eibar ami ki korchi summation ta ke bhangchi. So put up y equal to 1, pq to the power 0. Then put up y equal to 2. Now finally put up y equals to x, which is right. Okay, now take p as common, p one plus q এইবার বল, এইবারে বল এইটা কি? জিপি জিপি এই জিপি নামে কোটা টার্ম আছে, কোটা টার্ম আছে এখানে, এক্স খানা এক্স্যাক্টলি। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, কমন রেশিও কত? কিউ, 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই 1 মাইনাস কিউ। এইবারে একটা ইনফরমেশন আমি জাস্ট এক্সট্রা অ্যাড করছি, সেটা কি? যে পি প্লাস কিউ হচ্ছে 1। সো পি আর 1 মাইনাস কিউ হচ্ছে সেম জিনিস, সো আমি কাটতে পারি। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত এলো? 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স, একদম স্ট্রেট অ্যাওয়ে এইটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশনের স্ট্রাকচার। দেখ ক্লিয়ার হলো কিনা বল জিনিসটা, ইজ ইট ক্লিয়ার টু ইউ? বল পুরস্কার। হ্যাঁ স্যার। এক্সেলেন্ট, জাস্ট একটা অঙ্ক বলে দেওয়ার জন্য। ঠিক আছে, একটা অঙ্ক আমি করলাম ফর ডিস্ট্রিক্ট, আরো অঙ্কে আসবো, জাস্ট আমি একটা ডেমো ডেমো এক্সাম্পল দেখালাম, এর থেকে কমপ্লিকেটেড অঙ্ক আসবে। ডিস্ট্রিবিউশন ফাংশন জিনিসটাদের মধ্যে একটু কমপ্লিকেসি আছে, আজকে আমি লাইট রাখছি, পরের দিন হেভি হবে। ঠিক আছে, এবার আমি বলবো কন্টিনিউয়াসের জন্য কি হবে জিনিসটা।
continuous distribution function. Let capital X be a continuous random variable. With PDF, if once again small m be the minimum value of x. ঠিক আছে, হলো, আচ্ছা, এইবারে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশনটা একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা কোথায় হবে? যেহেতু কন্টিনিউয়াস, একটা ইন্টিগ্রাল আসবে, ইন্টিগ্রালটা কোথা থেকে চালু হবে? মিনিমাম থেকে। কত অবধি যাবে? ক্যাপিটাল এক্স ইজ লেস দেন ইকুয়াল টু স্মল এক্স, সো ভেতরে আমার পিডিএফ বসবে এফ এক্স ডিএক্স, ব্যাস। আর আমার কোনো কিন্তু চেঞ্জেস নেই, জাস্ট চেঞ্জ আমার এটুকুই। ঠিক আছে, সো কন্টিনিউয়াস হলে কি হচ্ছে? ইন্টিগ্রাল বসবে মিনিমাম থেকে আপ টু দিস এক্স। যখন ছিল ডিসক্রিট কি হয়েছে তখন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? যখন ডিসক্রিট ছিল কি হয়েছিল? জাস্ট সামেশন বসেছিল মিনিমাম থেকে আপ টু এক্স, এই যে। মিনিমাম থেকে আপ টু এক্স সাম বসেছিল এখানে, আর ভেতরে পিএমএফটা জাস্ট প্লেস করেছিলাম। এখানে কি হচ্ছে? মিনিমাম থেকে এক্স অব দি ইন্টিগ্রেট করছি, ভেতরে সিম্পলি পিডিএফটা বসছে, আর কোনো চেঞ্জেস নেই, সিম্পলি এটুকুই চেঞ্জ। ঠিক আছে, তো এইবারে একটা অঙ্ক করছি, কন্টিনিউয়াস দেখা যাক। Let capital X be a random variable with the following PDF. One by theta e to the power minus x by theta. Also obtain the distribution function of x. ঠিক আছে, করছি অঙ্কটা। এখানে x এর মিনিমাম ভ্যালু কত? 1। এইটাই ভুল, এইখানে কমন মিস্টেক। যদি হতো ডিসক্রিট তাহলে এক্স গ্রেটার দেন জিরো মানে শুরু করতাম এক থেকে মেবি, বাট কন্টিনিউয়াস এক্স মোর দেন জিরো মানে মিনিমামটা হচ্ছে জিরো। ভেরি ভেরি কমন মিস্টেক, এটা হয়, সেই জন্যই কোয়েশ্চেনটা করলাম। ঠিক আছে, এখানে মিনিমামটা জিরো, সো ডিস্ট্রিবিউশন ফাংশন বার করছি, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স, কি হবে? মিনিমাম জিরো থেকে ম্যাক্সিমাম এক্স, ভেতরে পুরো বসে গেল
PDF টা 1 বাই থিটা তাহলে মিনিমাম 0 থেকে যাচ্ছে আপ টু x ভেতরে আমি পুরোপুরি PDF টা বসিয়ে দিয়েছি 1 বাই থিটা e to the power minus x by theta. আরেকবার বলছি মিনিমাম 0 থেকে যাবে আপার বাউন্ড x পর্যন্ত ইন্টিগ্রালটা ভেতরে আমি PDF টাকে বসিয়ে দিলাম ওকে এইবারে x by theta কে আমি z ধরছি So dx would be theta dz. আর কি চেঞ্জ হবে? রেঞ্জটা 0 জায়গায় 0 হবে আর z যেহেতু x by theta তে x এর ভ্যালু x মা হওয়া মানে কি হবে? z theta. ওই ঠিক করে বল x by theta ই হবে আরে বাবা এটা তো জাস্ট একটা ভ্যালু আর এটা হচ্ছে ভেরিয়েবল ভেতরে ভেরিয়েবলটার ভ্যালু হচ্ছে x এবার ভেরিয়েবলটা আমি চেঞ্জ করছি কিসে z equal to small x by theta ঠিক আছে তো x এর ভ্যালু যদি x ই হয় তাহলে z এর ভ্যালু কি হবে x by theta নোটেশনে গোলাবার কোনো রিজন নেই আরেকবার বলছি ভালো করে দেখে নে এখানকার small x টা একটা ভ্যালু মাত্র আর এখানকার small x টা হচ্ছে ভেরিয়েবল মানে যদি আমি small x টাকে না লিখে লিখতাম হচ্ছে ইউ ডি ইউ তাহলেও কিন্তু কোনো মিনিং চেঞ্জ হতো না তাহলে কি করতাম এখানে ঠিক আছে এইগুলো খুব ছোটখাটো ব্যাপার বাট এগুলো কিন্তু মাইনিউটলি মাথায় রাখতে হবে ঠিক আছে ইন্টিগ্রালের ভেতরে আমি কি ভেরিয়েবল ইউজ করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল এখানে যদি আমি ইউ এর জায়গায় স্ট্রিঞ্জয় বসাই ই টু দি পাওয়ার মাইনাস স্ট্রিঞ্জয় বাই থিটা ডি স্ট্রিঞ্জয় তাহলে উত্তরে একই আসবে এখানে কোনো চেঞ্জ হতো না সেক্ষেত্রে এখানেই করতাম আমি জেড ইকুয়াল টু স্ট্রিঞ্জয় বাই থিটা তাতেও পরের লাইনটা আমার সেম আসত দ্যাটস দ্য আইডিয়া ঠিক আছে পাতি জিনিস কিন্তু বি কেয়ারফুল সো থিটা যেটা কেটে গেল এটা তাহলে ডিউ হবে আমার নোটেশন অনুযায়ী এটা ডিউ হবে কাটলো ভেতরে কি পড়ে আছে ইউ বাই থিটা কে আমি ধরছি জেড সো ই টু দি পাওয়ার মাইনাস জেড এবারে মাইনাস হবে ই টু দি পাওয়ার মাইনাস জেড এবার রেঞ্জ বসাবো জিরো থেকে এক্স বাই থিটা মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা আর মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস জিরো অ্যান্সার কত হবে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত এলো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই থিটা ঠিক আছে বল ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর ডিস্ট্রিবিউশন ফাংশন কে কে বুঝতে পারেন বল ডিসক্রিট আর কন্টিনিউয়াস এর ডিস্ট্রিবিউশন ফাংশন বোঝা গেল নাকি যায়নি ঠিক করে বল কোনো কনফিউশন রয়েছে কিছু কোনো বিষয়ে বল কোন ডাউট থাকলে বল নেই তো দেন মুভ করছি হ্যাঁ অঙ্কন কিছু বলবি না না স্যার বুঝে গেছি ঠিক আছে ওকে আচ্ছা এইবারে ডিস্ট্রিবিউশন ফাংশনের চারটে প্রপার্টি আমি স্টেট করছি ডিস্ট্রিবিউশন ফাংশন এফ
has the following four properties. জেভিয়ার্স চারটে প্রপার্টি কলেজ আলোচনা হয়েছে নাকি হবে এই সেমিস্টারে? এই সেমিস্টারে হবে, কিন্তু আমরা 12 এ পড়েছিলাম। বাহ, ডিস্ট্রিবিউশন ফাংশনের চারটে প্রপার্টি আছে, কি কি? ফার্স্ট প্রপার্টিটা কি? ডিস্ট্রিবিউশন ফাংশনে যদি আমি ইনফিনিটি বসাই স্মল এক্স এর জায়গায়, অ্যান্সার এক আসতে বাধ্য। দু নম্বর প্রপার্টি, ডিস্ট্রিবিউশন ফাংশনে যদি আমি এফ এর ভেতরে বসাই মাইনাস ইনফিনিটি, দেন অ্যান্সারটা জিরো আসতে বাধ্য। তিন নম্বর প্রপার্টি, ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং, তার মানে কি? রাইট, কন্টিনিউয়াস। ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ মনোটনিক্যালি ইনক্রিজিং, তার মানে কি? দ্যাট ইজ এক্স বাড়লে এফ এক্স বাড়বে, এক্স কমলে এফ এক্স কমবে। এক্স্যাক্টলি, যদি এক্সটা ওয়াই এর থেকে বড় হয় দেন এফ এক্সটা হয়ে যাবে এফ ওয়াই এর থেকে বড়। দ্যাট ইজ দি থার্ড প্রপার্টি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ফোর্থ প্রপার্টি? একটু আগে কেউ একজন বলছিল ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ রাইট কন্টিনিউয়াস, তার মানে কি? তার মানে ম্যাথমেটিক্যালি এইটা মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ইজ সেম অ্যাজ এফ এক্স, এইটা হচ্ছে রাইট কন্টিনিউটির ডেফিনেশন। ক্লাস 11 বা 12 রাইট কন্টিনিউটি লেফট কন্টিনিউটি নিশ্চয়ই আলোচনা হয়েছে, রিয়েল অ্যানালিসিস পড়ার সময় এগুলো আবার আলোচনাতে আমরা ব্যাক করব। সিউ সিলেবাসে সেমিস্টার টু তে রিয়েল এজ আ পেপার, সেখানে এগুলো নিয়ে খুব ইন ডেপথ আলোচনা রয়েছে। সো দ্য ফোর্থ প্রপার্টি ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ আ রাইট কন্টিনিউয়াস ম্যাটার। এই চারটে প্রপার্টি ইজ ভেরি ভেরি পিভোটাল। এই চারটে প্রপার্টির মধ্যে একটাও যদি হোল্ড না করে ফর আ ফাংশন, দেন আমরা কি বলবো? ওই ফাংশনটা কোনো ডিস্ট্রিবিউশন ফাংশন নয়। আবার যদি কোনো একটা ফাংশনের জন্য এই চারটে প্রপার্টি সুন্দর করে হোল্ড করে যায়, দেন আমরা স্ট্রেট ওয়ে কি বলতে পারবো? দ্যাট ফাংশন ইজ আ ডিস্ট্রিবিউশন ফাংশন। এই চারটে প্রপার্টির প্রুফ আর অঙ্ক নিয়ে পরের দিনে আমরা দুটো ক্লাস নেব। দুটো ক্লাস মানে 5টা থেকে একটু লম্বা ক্লাস চলবে, আপ টু 7:30 মেবি শনিবার দিন। আজকের ক্লাসটা একদম একটা বেসিক ইন্ট্রোডাকশন অফ ডিস্ট্রিবিউশন ফাংশন, পরের দিনে কিন্তু ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, প্রবাবলি র্যান্ডম ভেরিয়েবলের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস হবে পরের দিন শনিবার। তারপর র্যান্ডম ভেরিয়েবলের বাকি চ্যাপ্টারটা পুরো পাতি, আর কিচ্ছু নেই, শুধু ইন্টিগ্রেশন করতে হবে, বড় 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 ইন্টিগ্রেশন একাই করতে পারবি, খুব পাতি, কিছু নেই। বাট পরের দিনে ক্লাসটা করতে পারলেই 16 কলা পূর্ণ হবে, ঠিক আছে? ভেরি সিম্পল। সো সি ইউ অন স্যাটারডে।